সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত ও আহত। মুখ খুলল ভুটান, সীমান্ত পেরিয়ে কোনো গ্রাম তৈরি করেনি চীন। সম্পর্ক উন্নয়নে সৌদি বাদশাহ ও তুর্কি প্রেসিডেন্টের ফোন আলাপ। ইসলামের বিরুদ্ধে আমি কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শয়তান বলল ইরান। চীনপন্থী চ্যানেলের লাইসেন্স নবায়নে তাইওয়ানের অস্বীকৃতি। এবং সবশেষে জানাব পশ্চিম তীরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ফিলিস্তিনে ব্যাপক উত্তেজনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের হামলায় ভারতীয় সেনা নিহত। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় ফের হামলা চালালো পাকিস্তান। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় পাকিস্তানের হামলায় ভারতীয় সেনার এক হাবিলদার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক সেনা সদস্য। এই খবর জানিয়েছেন ভারতের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ। নিহত সেনা হাবিলদার সোলাঙ্কি পাটেল, হামলায় আহত হয়েছেন নায়েক সাগর। নৌসেরার লাম এলাকায় ফরওয়ার্ড লোকেশনে দুজনে নিযুক্ত ছিলেন, সেখানেই রাত একটা নাগাদ হামলা চালায় পাকিস্তান, পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। ভোর চারটা পর্যন্ত দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। এর আগে বৃহস্পতিবার ভোরে জম্মু নগরটায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। জম্মু শ্রীনগর হাইওয়ে ধরে একটি ট্রাকে চেপে কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল নিহতরা, কিন্তু তার অনেক আগেই নগরটা টোল প্লাজার সামনে ট্রাকটি তল্লাশির মুখে পড়লে এই ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মুখ খুলল ভুটান, সীমান্ত পেরিয়ে কোনো গ্রাম তৈরি করেনি চীন। ভুটানের জমিতে চীন একটি গ্রাম তৈরি করেছে, এই দাবি উড়িয়ে দিলেন ভারতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মেজর জেনারেল ভেস্তব নামগিয়াল। নয়াদিল্লিতে ভুটানের রাষ্ট্রদূত জানান, বৃহস্পতিবার ভারতের কয়েকটি সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে দাবি করা হয় চীন সরকার সীমান্ত পেরিয়ে ভুটানের অভ্যন্তরে প্যাংদা নামে একটি গ্রাম বানিয়েছে। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন। ভুটান সরকার জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এমন কোনো ঘটনা ঘটেনি। ভুটানের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুইট থেকে এই খবর ছড়িয়েছে, এই তথ্যকে গুরুত্ব দিতে চাইছে না থিম্পু। সেই টুইটে এক চীনা সাংবাদিক দাবি করেন ভুটানের মধ্যে 2 কিলোমিটার জুড়ে চীনা গ্রামের অস্তিত্ব, আসলে এই গ্রাম সম্পর্কে পুরো তথ্যই ভুয়ো। ভুটান সরকারের দাবি, চীনের সংবাদ মাধ্যম সিটিজিএনের সাংবাদিক শ্যান শিউই টুইটে ভুটানি ভূখণ্ডে চীনের প্যাংদা গ্রাম তৈরির কথা লেখেন, কিছু ছবি প্রকাশ করেন। সেই টুইটকে ভিত্তি করে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম ও সংবাদপত্রে লেখা হয় খবর। ওই চীনা সাংবাদিক শ্যান শিউয়ের টুইট থেকে ধারণা করা হয় ভারত, চীন ও ভুটানের ত্রিদেশীয় সীমান্তের বিতর্কিত ডোকলাম এলাকার খুব কাছেই প্যাংদা নামে গ্রাম বানিয়েছে চীন সরকার। সেই গ্রামটি ভুটানি সীমান্তের 2 কিলোমিটার ভিতরে আর বিতর্কিত ডোকলাম থেকে 9 কিলোমিটার দূরে। সম্পর্ক উন্নয়নে সৌদি বাদশাহ ও তুর্কি প্রেসিডেন্টের ফোন আলাপ। সৌদি আরবে G20 সম্মেলন শুরু হয়েছে, এর ঠিক আগ মুহূর্তে বিশেষ ফোন আলাপে কথা বলেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ফোন আলাপে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আলোচনার মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধানের কথা হয়। শুক্রবার ফোন আলাপে সৌদি বাদশাহ এরদোয়ানকে G20 সামিটে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্সি বিভাগ জানায়, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান ও বাদশাহ সালমান। এছাড়াও উভয়ের মধ্যে G20 সামিট নিয়ে কথা হয়। বেশ কয়েক বছর যাবৎ সৌদি আরব ও তুরস্কের মধ্যে পররাষ্ট্রনীতি ও ইসলামী রাজনৈতিক দল নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। বিশেষত 2018 সালে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিহতের পর দেশ দুটির মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।
ইসলামের বিরুদ্ধে আমি কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেয়নি বলে দাবি করে বলেছেন, আমি আসলে ইসলামের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি, আমি বক্তব্য দিয়েছি ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। প্যারিস ভিত্তিক সাপ্তাহিক একটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 20 নভেম্বর ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ফ্রান্সের ম্যাগাজিন জিউন আফ্রিক। সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন তার ওই বক্তব্য মুসলিম ব্রাদারহুড বিকৃত করে বিশ্বব্যাপী ছড়িয়েছে। ম্যাক্রো বলেন, আমি যখন ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার বক্তব্য বিকৃত করা হয়। এটা মুসলিম ব্রাদারহুডের মাধ্যমে তুরস্ক ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যার কারণে এটা জনমতের উপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে। এটা স্বাভাবিকভাবেই সাহারাসহ আফ্রিকাতেও তার প্রভাব পড়েছে। ওই সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেন ম্যাক্রো। তার অভিযোগ, আফ্রিকায় অ্যান্টি ফ্রান্স সেন্টিমেন্ট গড়ে তুলতে তুরস্কের সঙ্গে রাশিয়াও অর্থায়ন করছে। তুরস্কের পাশাপাশি রাশিয়াও ফ্রান্সের মূল্যবোধের বিরুদ্ধে আফ্রিকায় জনমত গঠন করেছে বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শয়তান বলল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শয়তান বলে আখ্যা দিল ইরান। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের এক টুইটার বার্তায় এই মন্তব্য করে ইরান। মূলত ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীকে নিয়ে মন্তব্য করতে গিয়েই ট্রাম্পকে শয়তান বলে আখ্যা দেয় ইরান। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই টুইটার বার্তায় বলা হয়েছে, আমেরিকার জনগণ হয়তো বিপুল অর্থের বিনিময়ে একটি মিথ্যাবাদী ও সন্ত্রাসী প্রশাসনের পক্ষে জুলিয়ানির আইনি লড়াই দেখে বিস্মিত হয়েছে, কিন্তু ইরানি জনগণের জন্য এতে বিস্ময়ের কিছু ছিল না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার বার্তায় আরও বলা হয়েছে, জুলিয়ানি বহু বছর ধরে শয়তানকে আইনি সহায়তা দিয়ে আসছে এবং সে ডলার দিয়ে নিজের পকেট ভরার জন্য সন্ত্রাসীদের ঘৃণ্য অপরাধগুলোকে সভ্য সমাজের কাজ বলে চালিয়ে দিয়ে এসেছে, কিন্তু এই আইনজীবী এখন সত্যিকার অর্থে পতনের দ্বারপ্রান্তে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার এই ব্যক্তিগত আইনজীবীকে নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন। গত 3 নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প সেই ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগ এনেছেন। তবে ট্রাম্প ও তার সাঙ্গপাঙ্গদের এই সংক্রান্ত অভিযোগ ধোপে টেকেনি। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এর আগে ইরান সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে সহযোগিতা করেছে। গত 4 দশকে আমেরিকা ও ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় ওই সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় 17,000-এর বেশি ইরানি নাগরিক নিহত হয়েছে। এ খবর জানিয়েছে প্রেস টিভি ও ইরান প্রেস। চীনপন্থী চ্যানেলের লাইসেন্স নবায়নে তাইওয়ানের অস্বীকৃতি। একটি চীনপন্থী দ্য সিটিআই নিউজ চ্যানেলের লাইসেন্স নবায়নের জন্য অস্বীকৃতি জানিয়েছে তাইওয়ান। গত বুধবার এই অস্বীকৃতি জানানো হয়। চ্যানেলটি চীনের পক্ষপাতিত্বমূলক নিউজ সম্প্রচার করত। তাইওয়ানের উপর চীনের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার মধ্যেই এই ঘটনা ঘটল। এ বছরের 11 ডিসেম্বর পর্যন্ত সম্প্রচারের অনুমতি আছে চ্যানেলটির। পরবর্তী সময়ে সম্প্রচার চালিয়ে যাওয়ার জন্য ওই সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে, কিন্তু তাইওয়ান সরকার বলেছে আমাদের গণতান্ত্রিক ভূখণ্ডে অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের জন্য গণমাধ্যমে প্রচার সহ চীন তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করেছে। তাইওয়ান সরকার লাইসেন্স নবায়ন সম্মত না দেওয়ায় নির্দিষ্ট সময়ের পর ওই চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে। তাইওয়ানের মিডিয়া পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান চেন ইয়াও শায়াং বলেছেন, এর আগে বহুবার নিয়ম ভঙ্গ করেছে সিটিআই নিউজ, দর্শকদের পক্ষ থেকেও বহু অভিযোগ এসেছে, পেশাদারিত্ব বজায় রাখতে পারেনি চ্যানেলটি, এসব কারণে ওই নিউজ চ্যানেলের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। তিনি বলেন, তবে বিচারিক ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সমাধানের অধিকার পাবে সিটিআই নিউজ চ্যানেল। চ্যানেলের পক্ষ থেকে সে পথ অবলম্বন করা হলে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি যাচাই বাছাই করবেন। এ খবর জানিয়েছে G5 ও ওয়াশিংটন পোস্ট। পশ্চিম তীরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ফিলিস্তিনে ব্যাপক উত্তেজনা। ফিলিস্তিনিদের দীর্ঘদিনের আপত্তি সত্ত্বেও জেরুজালেমকে শুধু ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর তিন বছরের মাথায় বৃহস্পতিবার অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফিলিস্তিনিদের ক্ষোভে নতুন করে ঘি ডাললেন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত পশ্চিম তীরে পা রাখলেন। সেখানে গিয়ে মাইক পম্পেও যা বললেন তাতে আরও উত্তেজনা ছড়িয়েছে ফিলিস্তিনে। সেখানে গিয়ে পম্পেও বলেন, পশ্চিম তীরে তৈরি হওয়া যে কোনো পণ্য মেড ইন ইসরায়েল হিসেবে বিদেশে রপ্তানি হওয়া উচিত, কারণ এই ভূখণ্ড ইসরায়েলেরই অবিচ্ছেদ্য অংশ। পম্পেও আরও বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণকেও আর আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে মনে করবে না ওয়াশিংটন। গত বছর নভেম্বরে ঠিক এমনটাই বলেছিলেন ট্রাম্প। তার পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর মুখে ফের সেই সুর শুনে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ফিলিস্তিন ও আরব বিশ্বে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।